গোলাম কিবরিয়া টিপু বরিশাল 3 আসনের সংসদ সদস্য। তিনি জাতীয় পার্টির রাজনীতির সঙ্গে জড়িত। তিনি মোট 2 বার জাতীয় সংসদের সদস্য হয়েছেন। গোলাম কিবরিয়া টিপুর জন্ম 1953 সালের 2 সেপ্টেম্বর। শিক্ষাগত যোগ্যতা স্নাতক। এই রাজনীতিবিদ পেশায় একজন ব্যবসায়ী। উইকিপিডিয়া ও বিভিন্ন গণমাধ্যমের তথ্য বলছে, গোলাম কিবরিয়া টিপু বরিশাল জেলার আগরপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম আলহাজ গোলাম। গোলাম কিবরিয়া টিপু 2008 সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল 3 আসন থেকে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছিলেন। স্বাধীনতার পর থেকেই সমৃদ্ধ বাংলাদেশ গড়তে কাজ শুরু করেন গোলাম কিবরিয়া টিপু। তিনি রমনা থানা যুবলীগের সহসভাপতি, পরে স্বেচ্ছাসেবক দলের ঢাকা মহানগরীর সাধারণ সম্পাদক এবং কেন্দ্রীয় কমিটির সহসভাপতিও হয়েছিলেন। গোলাম কিবরিয়া টিপু 80-এর দশকে জাতীয় পার্টিতে যুক্ত হন। তিনি জাতীয় পার্টির মনোনয়নে 2 বার সংসদ সদস্য নির্বাচিত হন। সবশেষ 2018 সালের 11 জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির মনোনীত গোলাম কিবরিয়া টিপু লাঙ্গল প্রতীকে বিজয়ী হয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।